আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন এখানে একটি চার্জার লাইট আছে এবং একটি মোবাইলের ব্যাটারি আছে। তো এটাকে আজকের মোবাইলের ব্যাটারি দিয়ে সংযোগ করে কিভাবে চালানো যায় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এতে এই লাইটের যে ব্যাটারি বাজারে কিনতে পাওয়া যায় এই লাইটের ব্যাটারি থেকে অনেক ভালো হবে, অনেক সময় বেশি জ্বলবে এবং খরচও আপনার কম হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এই বডিতে একটি ছিদ্র করে নিতে হবে। তো আমি আগে থেকেই ছিদ্রটি করে নিয়েছি সময় বাঁচানোর জন্য, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ছিদ্রটি করে নেওয়ার পরে লাইটটি খুলতে হবে এবং এখানে ব্যাটারির পজিটিভ থাকে প্লাস এবং বডিতে থাকে মাইনাস। তো আমি এখান থেকেও সংযোগটি করে দিতে পারি, কিন্তু সংযোগটি ভালো শক্ত স্থায়ী হবে না, এই জন্য আমি এখান থেকে করবো না, একটু ভিতর থেকে সোল্ডারিংটা করে আসবো। তো এজন্য আমার এই সামনের সাইডটা খুলতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। লাইটটা দেখতে হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু চার্জিংয়ে অনেক বয়স দিবে, আপনি অনেক সময় ধরে জ্বালাতে পারবেন। তো আমি সামনের এই সাইডটা খুলে নিয়েছি, এখন আমি এখান থেকে এটাকে বের করে নেব। আমি এখান থেকে বের করে নিয়েছি। তো এখন আমি এখানে দুটি নাট আছে, নাট দুটি খুলে আমি যে এখানে লাইটটি নিয়েছি এই লাইটটিতে একটি সুবিধা আছে, আপনার এখানে চার্জিং ইন্ডিকেটর আছে যার মাধ্যমে কত পার্সেন্ট চার্জ আছে আপনি খুব সহজে দেখতে পারবেন এবং কত পার্সেন্ট চার্জ হয়েছে চার্জিং অবস্থায় সেটাও ভালো করে বোঝা যায়। তো সব কিছুই আপনাদের বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। তো এখানে এই পজিটিভের সাথে আমি তারটি সোল্ডারিং করে নেব এবং এখান থেকে নেগেটিভের যে বডি কানেকশন হয় তো এই কানেকশনটা এখানে, তো এখানে আমি পজিটিভ সোল্ডারিং করে নেব। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, আমি এখান থেকে যদি সংযোগটি দিয়ে দিই তাহলে সংযোগটি মজবুত হবে, লুজ কানেকশন হবে না এবং চার্জের ব্যাকআপ অনেক বেশি পাওয়া যাবে, লাইটটাও ভালো জ্বলবে। তো এজন্য আমি এখান থেকে একটি ছিদ্র করে তারটি ভিতরে ঢুকাবো। তো ছিদ্রটি আমি আগেই করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। তো এখন আমি তার লাগিয়ে দেব। অবশ্যই আপনারা একটু ভালো মানের তার ব্যবহার করবেন যাতে তারটি সেলাক হয়ে বডি না হয়ে যায়, এরকমের একটু ভালো মানের তার ব্যবহার করবেন তাতে ভালো হবে। তো আমি হলুদ প্লাস দেব এবং সবুজ মাইনাস আমি কানেকশনটি লাগিয়ে দেব। এটি খুবই সহজ, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এটি খুবই ভালো লাইটটি সার্ভিস দেয়। অনেকে বলবেন যে লাইটটা দেখতে ভালো লাগে না, তো তারপরও বলবো যে আপনারা একবার ব্যবহার করে দেখেন যে ডিজাইনের থেকে সার্ভিসটা অনেক ভালো দেবে, সার্ভিসটা অনেক ভালো পাবেন ইনশাল্লাহ। তো আপনারা ব্যাটারিটা, মোবাইলের যে ব্যাটারি আছে ব্যাটারিগুলো একটু ভালো ব্যাটারি, বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। এখানে যে আমার সুইচ আছে, সুইচের ভিতরে একটি কালো বাটন আছে, তো সেটি এখানে আগেই আমি ভিতরে পজিশনটা ঠিক করে নিয়েছি। তো এখন আমি এখান থেকে এভাবে উল্টিয়ে লাগিয়ে দেব। এটি খুবই সহজ, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আমি বলবো যে আপনাদের বাসা বাড়িতে যে ব্যাটারিবিহীন যে লাইটগুলো অকেজো হিসেবে পড়ে আছে সে লাইটগুলো আপনারা এভাবে ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আমি এখান থেকে শক্ত করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এখান থেকে তারটি ভিতরে ঢুকিয়ে দেবো। তারটি ভিতরে ঢুকানোর পরে আমি এখান থেকে এই ছিদ্র থেকে বাহিরে বের করব।
আমি তারটা একটু বড় রেখেছি যেহেতু এখান থেকে আমার এই যে প্যাচ গুলো এভাবে মুড়িয়ে মুড়িয়ে লাগাতে হবে যার কারণে তারটি ভিতরের থেকে যেন বেশিটা প্যাচ না লাগে এই জন্য একটু তারটা বড় রেখেছি যাতে তারটা প্যাচগুলো লাগলেও স্ল্যাক না হয়ে যায় এরকমের পর্যায়ে আমি একটু বড় রেখেছি আপনারাও এই কাজটি করবেন তো এখন আমি এই যে পিছনের সেটটি আছে এটি আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এখন আমি ব্যাটারি সংযোগটি করে নেব তো এখানে আমি নিয়েছি একটি স্যামসাংয়ের ব্যাটারি এটি দেখতে পারতেছেন 3000 mAh ব্যাটারি তো ব্যাটারিটি আমি এখন এখান থেকে কেটে এখানে আমি তারটি সংযোগ করে দেব আপনারা এই ধরনের ব্যাটারি একবারে কাটবেন না তাহলে আমি কিন্তু একটা একটা আলাদা করে কেটে নিয়েছি কারণ এখানে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে আপনার এখান থেকে সার্কিটটি পুড়ে যেতে পারে ভিতরে একটা সার্কিট আছে তো এখন আমি ব্লেড দিয়ে এই রেবনটি পরিষ্কার করে নেব আপনাদের বাসায় যে কোনো মোবাইলের ব্যাটারি দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন তো আপনার কাছে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি দিয়েই এভাবে সংযোগ করে দিবেন তো এখন আমি আপনাদেরকে ভোল্টেজটা চেক করে দেখাবো যে ব্যাটারিতে কত ভোল্ট আছে এখন 3.80 ভোল্ট দেখা যাচ্ছে এবং পোলারিটিটাও আমরা এই সাথে চেক করে নিলাম দেখুন আমার এই যে বাম সাইডে হলো প্লাস এবং ডান সাইডে হলো মাইনাস আমি যদি মিটারের প্রোবটা একটু উল্টে ধরি তাহলে দেখুন এখানে কিন্তু মাইনাস ভোল্টেজটা দেখাচ্ছে আমার মিটারে তো আমি বুঝতে পারছি যে এখন আমার কোনটা প্লাস এবং কোনটি মাইনাস প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস তো সংযোগটি হয়ে গেছে দেখুন অনেক ভালো আলো হইতেছে আর এখানে ইন্ডিকেটর আপনার ব্যাটারি লেভেল দেখতে পারতেছেন এখন আপনার ব্যাটারি হলো একবারে মানে লোয়ের পর্যায়ে তো ব্যাটারিটি আমি চার্জ করব এখানে ব্যাটারির থেকে আস্তে আস্তে চার্জ উঠে ফুল হয়ে যাবে এবং তারপরে আমি লাইটটি ব্যবহার করব তো এখন আমি এখানে একটু গুলু গমের আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো শক্তপোক্ত করে আপনাদের কাছে গুলু গম না থাকলে আপনারা সুন্দর করে টেপ দিয়ে লাগিয়ে দেবেন শক্ত করে আমি এখন এইখানে লাইটের সাথে গুলু গমের আঠা দিয়ে ব্যাটারিটি শক্ত করে লাগিয়ে দেব তারপরে এখান থেকে সুন্দর করে টেপ দিয়ে আমি এটাকে লাগিয়ে দেব তো দেখুন কত সুন্দর লাইটটি কিন্তু জ্বলতেছে ভালো আলো হয় এখন আমি আপনাদেরকে চার্জ করে দেখাবো লাইটের যে সুইচ আছে এই সুইচের সাথে আমি মোবাইলের একটি 5 ভোল্টের চার্জার সংযোগ করে দিয়েছি তো এতেই আমার কাজ চলে যাবে তো দেখুন এখানে কিন্তু ব্যাটারি লেভেল দেখা যাচ্ছে তো এভাবে করে যখন ফুল চার্জ হবে তখন সকল ব্যাটারি লেভেলগুলো জ্বলে থাকবে এবং এটি আমি যখন ব্যবহার করব তখন আমি দেখতে পারবো যে ব্যাটারি লেভেল কতটা আছে ব্যাটারি লেভেল কতটা কমেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম